আসসালামু আলাইকুম, আমি আশফাক উজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে। বাংলাদেশ ব্যাংক বেশ কয়েকটা সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা একটা নিয়ে কথা বলবো। আমরা যেটা কথা বলবো সেটাতে প্রায় 26 জনের নিয়োগ বিজ্ঞপ্তি তারা পাবলিশ করছে, মানে এটাতে মানে 26 জনের চাকরির সুযোগটা হচ্ছে। এটা বেশি দেখে আমি এটা নিয়ে একটু কথা বলছি, বাকিগুলো আপনারা নিজেরা দেখে নেবেন। বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল যে ওয়েবসাইটে আছে erecruitment.bb.org.bd, এখানে গেলে পাবেন, কিংবা ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে, সার্কুলার লিঙ্ক, ওইখানে গেলেও এই যে যে এখন যে বিজ্ঞপ্তিটা আছে না, এটার সব ডিটেলসটা ওইখানে পেয়ে যাবেন। সো সমস্যা নেই, আপনারা সরাসরি ওইখানে যেতে পারেন কিংবা লিঙ্কটা ক্লিক করে দেখে নিতে পারেন। প্রথমেই হচ্ছে বাংলাদেশ ব্যাংক হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট এক প্রধান কার্যালয় ঢাকা, পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের 19/8/2021 তারিখের বিজ্ঞপ্তি নং, এটা হচ্ছে সেই নাম্বারটা, বিজ্ঞপ্তি নাম্বারের আলোকে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পরিসংখ্যান পদে নিয়োগের লক্ষ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি নং 24/2021 তারিখ 25/3/2021-এর অনবৃত্তিক্রমে নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট হতে পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য, বিজ্ঞপ্তি নং 24/2021-এর বিপরীতে প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই, মানে এই পদটাতে যারা অ্যাপ্লাই করছেন তারা আর পুনরায় অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। তবে বিজ্ঞপ্তি নং 24/2021-এর বিপরীতে যে সকল আবেদনকারী প্রার্থী প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি, তারা এই বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ পাবেন। এই জিনিসটা একটু খেয়াল করে নেবেন, ঠিক আছে? এবং ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। এরপর আছে পদ সংখ্যা। পদ সংখ্যা হচ্ছে 26টি, কম বেশি হতে পারে। এরপর বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 এর টাকা হচ্ছে 22,000, 23,100, 24,260, 25,480 থেকে মানে একদম শেষে হচ্ছে 53,060, মানে এটা বলতে পারি যে 22,000 থেকে 53,060 স্কেল। এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা, মানে বাকি যে সুবিধা থাকবে সেগুলো তো আছেই। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে? স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে, অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি, মানে আপনাকে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যেটাকে বলি আমরা, সম্মান বা স্নাতক বা স্নাতক সম্মান বা স্নাতকোত্তর আর কি ডিগ্রিটা লাগবে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এবং তদন্ত পর্যায়ে পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে, মানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তদন্ত বিষয়ে সবগুলো সার্টিফিকেটের ভিতরে অ্যাটলিস্ট 2টা ফার্স্ট ক্লাস আপনার থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না, মানে কোনোভাবেই তৃতীয় বিভাগ দ্বারা থার্ড ক্লাস পেয়েছেন, থার্ড ক্লাসটা হচ্ছে এখন বলবেন যে অনেকে সিজিপিএটার নিচে উল্লেখ করে দিছে, এটা এই পয়েন্ট হিসাবে আসবে, ঠিক আছে? এটা একটু খেয়াল করে দেখে নেবেন। এরপরে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের 2/3/2010 তারিখের প্রজ্ঞাপন, এটা হচ্ছে সেই প্রজ্ঞাপন অনুযায়ী এসএসসি এবং বা সমান এবং এইচএসসি বা সমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় ও তৃতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। 5 পয়েন্ট স্কেল হচ্ছে জিপিএ 3 বা তদূর্ধ্ব প্রথম বিভাগ, প্রথম শ্রেণী বা বিভাগ, জিপিএ 2 থেকে 3-এর কম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা বিভাগ, আর জিপিএ 1 থেকে 2-এর কম হচ্ছে তৃতীয় শ্রেণী বা বিভাগ। শিক্ষা মন্ত্রণালয়ে 2/6/2009 তারিখে প্রজ্ঞাপন নং, এটা হচ্ছে সে প্রজ্ঞাপনের নাম্বার অনুযায়ী অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সিজিপিএর বিপরীতে পূর্বের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। অর্জিত সিজিপিএ হচ্ছে 4 পয়েন্ট স্কেলে আর 5 পয়েন্ট স্কেলে, 3 বা তদূর্ধ্ব হচ্ছে 4 পয়েন্ট স্কেলে, আর 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদূর্ধ্ব, এটা হবে প্রথম শ্রেণী বা বিভাগ, 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3-এর কম, 2.813 বা তদূর্ধ্ব কিন্তু 3.75-এর কম, সেটা হবে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী, আর 1.65 বা তদূর্ধ্ব কিন্তু 2.25-এর কম, 2.063 বা তদূর্ধ্ব কিন্তু 2.813-এর কম, এটা হবে তৃতীয় বিভাগ বা শ্রেণী, ঠিক আছে? আর বয়সের ক্ষেত্রে যে বিষয়টা একটু দেখবেন যে 25/3/2020 তারিখে
বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর আর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর আগ্রহী প্রার্থীদের আগামী 30/9/2021 তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.pb.org.pd এ অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার সময় অ্যাপ্লিকেশন ফর্মে পূরণ করার নিয়ম এবং অন্যান্য শর্তাবলী লিখিত ওয়েবসাইটে পাওয়া যাবে ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইন আবেদনপত্রের নির্ধারিত স্থানে প্রার্থী তার স্বাক্ষর ও ছদ্ম তোলা ফরমাল রঙিন ছবি আপলোড করবে স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে সাইনার ছবিটা ব্যাকগ্রাউন্ড যাতে অবশ্যই সাদা হয় অনেকে দেখা যায় নীল দেওয়া থাকে নীল হলে হবে না আপনার ব্যাকগ্রাউন্ড সাদা লাগবে ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুইভ্যালেন্স সার্টিফিকেট বিদেশি বিশ্ববিদ্যালয় হতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে অনলাইন অ্যাপ্লিকেন্ট ফর্মের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক প্রকাশিত পরীক্ষা ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে অনলাইনে আবেদন করার পর সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বার ট্র্যাকিং নাম্বার পাসওয়ার্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে পরীক্ষার বইপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্য প্রয়োজন হবে এজন্য একটা নোটপ্যাডে আপনার এই যে সিবিআইডি আইডেন্টিফিকেশন নাম্বার আর ট্র্যাকিং নাম্বার এবং পাসওয়ার্ডটা লিখে রাখবেন প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রার্থীদের প্রাথমিক কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আবেদনে প্রদত্ত তথাপি সমর্থনের প্রয়োজনীয় দলিল ইলাদি সহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে দলিল দাখিলকৃত দলিলাদির সঠিকতা যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে চাকরিরত প্রার্থীগণ তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্বানুমোদন ক্রমে আবেদন করতে পারবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিতে মৌখিক পরীক্ষায় বোর্ডে দাখিল করতে হবে অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না আবেদনের সময় প্রদত্ত স্থায়ী ঠিকানা সাপেক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোটারি পাবলিক কর্তৃক স্বাক্ষরিত সনদপত্র মৌখিক পরীক্ষায় বোর্ডে জমা দিতে হবে বিবাহিত মহিলা প্রার্থীগণ স্থায়ী ঠিকানা হিসেবে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করেন সেক্ষেত্রে সনদ পত্রে উক্ত স্থায়ী ঠিকানার সাপেক্ষে হতে হবে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত আবেদন কোনো প্রকার যোগাযোগ ব্যতিরিক্ত বাতিল করা হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে কোনো ক্ষেত্রে কাগজপত্রের দিক ঘাটতি থাকলে বা পরবর্তীতে কোনো প্রার্থী যোগ্যতার ঘাটতি পাওয়া গেলে বা দুর্নীতি বা অসত্য তথ্য প্রদান কোনো জাল সনদ দাখিল অসদুপায় অবলম্বন প্রতারণার আশ্রয় নিলে বা আবেদনপত্রে গুরুতর ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীদের বাতিল করা হবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার সংরক্ষণ করে ঠিক আছে এরপরে মোটামুটি একদম এডিজের বলে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দেখে নেবেন এবং অ্যাপ্লাই প্রসেসটা আমি একটু দেখা দিচ্ছি এই যে দেখেন বাকি বিজ্ঞপ্তিগুলো এখানে আছে অফিসার সিভিল অফ বাংলাদেশ ব্যাংক এই এগুলো দেখবেন আমরা কথা বলবো হচ্ছে এই যে এটা নিয়ে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্টাডিজ এইটাতে যখন যাবেন এখানে যে অ্যাপ্লাই অনলাইন আছে এটা ক্লিক করবেন এই হচ্ছে মানে শর্ট মানে এখানে যে ডিটেলসটা আছে সেটা শর্ট ফর্ম এখানে বলে দিছে এরপর নিচে যাবেন এই যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিবেন পাসওয়ার্ড দিবেন সাবমিট অ্যাপ্লিকেশন হয়ে যাবে মানে অলরেডি যারা রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য এটা তারপর যারা রেজিস্ট্রেশন করা নেই তারা কী করবেন তারা এখানে রেজিস্টার নাও ক্লিক করবেন এখানে একটা ফর্ম আসবে এটাকে সব সবার আগে ফিল আপ করবেন এখানে আপনার নাম আপনার সেক্স ম্যারিটাল স্ট্যাটাস ডেট অফ বার্থ ন্যাশনাল এনআইডি প্রেজেন্ট অ্যাড্রেস একদম ইজি প্রসেস আমার মনে হয় সবাই এগুলো যারা অ্যাপ্লাই অলরেডি কয়েক জায়গায় করছেন তারা একদম দেখলে বুঝতে পারবেন কোনো মানে কোনো জায়গায় যে প্রবলেম হওয়ার মতো আমি দেখছি না এরপরে সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন তখন আমি সেই বিষয়টা নিয়ে কথা বলে দেবো তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ